প্রচণ্ড হারে চুল উঠতে থাকলে, চোখের মণির পাশে সাদা দাগ দেখা দিলে, পেটে কৃমি হলে, গলার স্বর ভেঙে গেলে, শ্বাস আর কাশরোগে বহেরা ব্যবহার করে উপকার হয়ে থাকে। প্রচণ্ড হারে মাথা থেকে চুল উঠতে শুরু করলে বহেরার কাত, নারিকেলের তেল আর মেথি একসঙ্গে মিশিয়ে মাথায় মাখলে চুল ওঠা বন্ধ হয়ে থাকে, নতুন চুল গজাতে সাহায্য করে। চোখের সমস্যা দেখা দিলে, চোখের মণির পাশে সাদা দাগ দেখা দিলে, বহেরার শ্বাস মধু দিয়ে পিষে চোখের চারপাশে প্রলেপ দিলে চোখের সমস্যা আরোগ্য হয়ে থাকে। পেটে প্রচণ্ড হারে কৃমি বৃদ্ধি পেলে বহেরার শ্বাসের গুঁড়ো, ডালিমের পাতার রস পরিমাণ মতো খেলে কৃমি নষ্ট হয়ে থাকে। গান করতে গিয়ে বা কথা বলতে গিয়ে গলা স্বর ভেঙে গেলে বহেরার শ্বাস ঘিয়ে ভেজে খেলে উপকার হয়। এছাড়াও বহেরার গুঁড়া মধু দিয়ে খেলে স্বর ভাঙ্গা রোগ ভালো হয়ে থাকে। শ্বাস ও কাশ রোগ হলে বহেরার গুঁড়ো মধু দিয়ে চেটে চেটে খেলে শ্বাস আর কাশ রোগ দূর হয়ে থাকে। বহেরা গাছের পরিচিতি হল বহেরা, বেশ বড় ধরনের গাছ। এই গাছ 60 থেকে 80 ফুট লম্বা হয়ে থাকে। এই গাছের গুড়ি লম্বা হয়ে থাকে, ছাল পুরু গাঢ় ধূসর বর্ণের হয়ে থাকে। বহেরা গাছের কাঠ ধূসর অল্পপিত বর্ণ আর শক্ত হয়ে থাকে। এই গাছের পাতা 4 থেকে 6 ইঞ্চি লম্বা হয়। শীতকালে এই গাছের পাতা ঝরে যায়। ফুল ছোট ছোট পিত বর্ণের হয়। পুষ্পদণ্ড 4 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। ফুল ছোট আর বিশ্রী গন্ধযুক্ত হয়ে থাকে। এই গাছের ফল গোলাকার ধূসর বর্ণ আর মসৃণ হয়ে থাকে। খোসা ফেলে দিলে বাদামের মতো ধূসর মিষ্টি শ্বাস পাওয়া যায়। এই গাছের ফলে একটি বীজ থাকে। মে জুন মাসে ফুল আর ডিসেম্বর জানুয়ারি মাসে ফল হয়ে থাকে। গাছের ছাল ফল বীজ ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।